আসসালামু আলাইকুম এভরিওয়ান, এমএনএল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি মুড়ি দিয়ে খুবই মজাদার ঝটপট একটি রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে মুড়ি এবং আরেকটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে বেসন এবং দিয়ে দিব 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া। এরপর নর্মাল পানি অ্যাড করে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু কোনোভাবে পাতলা করা যাবে না, ব্যাটারটা অনেকটাই ঘন টাইপের হবে। আশা করি দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এরপর এর মধ্যে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া এবং 1/2 টেবিল চামচ দিয়ে দিব চাট মশলা। তবে চাট মশলার পরিবর্তে আপনাদের হাতের কাছে যদি চিকেন মশলা থাকে সেটাও ব্যবহার করতে পারেন। এরপর খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে মুড়ির মধ্যে এটাকে ঢেলে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, বড় সাইজের 1টা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণে আদা এবং রসুন পেস্ট। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে। যেহেতু মুড়ি, প্রথমে কিন্তু এগুলো খুব ভালোভাবে মিক্স হতে যাবে না, তবে আস্তে আস্তে মাখতে মাখতে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডোর মতো পরিণত হবে। আশা করি দেখতেই পাচ্ছেন মুড়িটা কিন্তু মাখার পর অনেকটাই কমে গিয়েছে। এরপর হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে হাতের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে নিয়ে এভাবে করে গোল করে শেপ করে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা চাইলে ডুবো তেলে ফ্রাই করতে পারেন, তবে আমি খুবই অল্প তেলে, জাস্ট 2 টেবিল চামচ তেলে এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব। 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এরপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর এক পাশে যখন গোল্ডেন কালার চলে আসবে ঠিক তখন নাস্তাগুলোকে উল্টিয়ে দিব এবং অপর পাশটাকেও সেমভাবে ভেজে নিব। ভিউয়ার্স, আপনারা যদি এই নাস্তাটি বাসায় তৈরি করে না থাকেন তাহলে প্লিজ একবার হলেও তৈরি করবেন। আসলে তৈরি করার পর নিজেরাই বুঝতে পারবেন মুড়ি দিয়েও এত দারুণ মজার নাস্তা তৈরি করা যায়। নাস্তাটি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে আর বিশেষ করে গরম গরম সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় কোনো কিছু না থাকলে, শুধুমাত্র মুড়ি থাকলে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় অথবা যে কোনো সময় ট্রাই করতে পারেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।